আসসালামু আলাইকুম, আমি আসমা আক্তার, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস দ্বিতীয় পর্ব তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই বাংলা প্রথম পত্র থেকে কবি শামসুর রহমানের বাঁচতে দাও কবিতাটি সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, একটু দেখো যে কবি যে শামসুর রহমান, এই নামের বানানটি কিন্তু তোমরা ভুল করে থাকো, তোমরা লিখে থাকো কবি শামসুর রহমান। আসলে তার নামটি কিন্তু রহমান নয়, রয়ের সাথে কিন্তু একটি আকার রয়েছে, রহমান। আচ্ছা, এরপর আমরা জেনে নিব কবির জন্মস্থান। কবি 1929 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। কবি শামসুর রহমানের উপাধি হচ্ছে নাগরিক কবি। কবি শামসুর রহমান বাংলা সাহিত্যের বা বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন ইত্যাদি তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। তাই তার কবিতা স্বদেশ প্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত। কবি শামসুর রহমান মূলত পেশায় একজন সাংবাদিক ছিলেন, তাই তিনি বিভিন্ন সময়ে মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদি পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রায় 1 দশক ধরে দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। কবি শামসুর রহমান কবিতা ছাড়াও অনুবাদে সিদ্ধহস্ত ছিলেন। কবিতা ছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস এবং স্মৃতিকথা লিখেছেন। কবি শামসুর রহমানের উল্লেখযোগ্য কিছু ছড়ার কবিতার বইগুলো হচ্ছে এলাটিং বেলাটিং, ধান ধানলে দূর দেব, এরপর দেখো যে গোলাপ ফোটে খুঁটির ঘাটে। কবি শামসুর রহমান সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ নানা পুরস্কার ও উপাধিতে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক এবং মোহাম্মদ নাসিরুদ্দিন স্বর্ণ পদক। কবি শামসুর রহমান 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। বাঁচতে দাও কবিতায় কবি মূলত প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন। কবি বাঁচতে দাও কবিতায় মূলত প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথাগুলি আমাদের সামনে উপস্থাপন করেছেন তার বাঁচতে দাও কবিতার মাধ্যমে। কিভাবে, আসো আমরা কবিতাটি পাঠ করে জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে তোমাদের যে বোর্ড বই রয়েছে, সেই বোর্ড বইয়ের 79 পৃষ্ঠায় যে বাঁচতে দাও কবিতাটি রয়েছে, তার পাশে কিন্তু অত্যন্ত চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে একটি খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। আকাশে চিল উড়ছে, পাখি উড়ছে, তারপর এখানে দেখতে পাচ্ছি পানকৌড়ি। পানকৌড়ি হচ্ছে কালো রঙের হাঁস জাতীয় মাছ শিকারী পাখি। এরপর আমরা দেখতে পাচ্ছি নদীতে মাঝি নৌকা বাইছে। তারপর দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, বালক নাটাই হাতে সে কাটা ঘুড়ির পেছনে ছুটছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার ফুলের দৃশ্য, সেখানে আমরা দেখছি প্রজাপতি উঠছে। তাহলে এই যে এত সুন্দর চমৎকার একটি দৃশ্য, এত সুন্দর আমাদের প্রকৃতি ও পরিবেশ, সেই প্রকৃতি ও পরিবেশ কিন্তু আজ নানাভাবে দূষিত হচ্ছে। কিভাবে, গাছ কাটা হচ্ছে, গাছ কেটে সেখানে মানুষের বসবাসযোগ্য স্থান তৈরি করা হচ্ছে, নদীগুলো ভরাট করা হচ্ছে, যার ফলে সেখানে ইটের ভাটা তৈরি হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান কলকারখানা তৈরি হচ্ছে, তারপর পাখিগুলো কি হচ্ছে, শিকারি করে বাজারে বিক্রি করা হচ্ছে। এভাবে প্রকৃতি পরিবেশ নানাভাবে বিনষ্ট হচ্ছে। এখন এই প্রকৃতি ও পরিবেশ যদি এভাবে দিনের পর দিন বিপন্ন হতে থাকে, তাহলে কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সেই প্রকৃতি ও পরিবেশের যে সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করতে গিয়েই কবি বাঁচতে দাও কবিতাটির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন কিভাবে আমরা আমাদের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ করতে পারি। এবার আসো আমরা মূল কবিতাটি পাঠ করি। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে
ফুটতে দাও। কবি বলছেন যে ফুল বাগানে গোলাপ ফুটছে তাকে ফুটতে দাও। আমরা কি করি, গাছ থেকে ফুল ছিঁড়ে এনে আমাদের ঘরে ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখি। এভাবে যদি আমরা করি তাহলে গোলাপ কিন্তু পরিপূর্ণভাবে পরিস্ফুটিত হবে না। তাই কবি বলছেন যে ফুল বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও। আমরা যদি গাছ কেটে ফেলি তাহলে কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই গাছ আমরা আর কাটবো না, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো যে আমরা কিন্তু গাছ আর কাটবো না। এরপর দেখো যে রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছুটে ছুটতে দাও। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামেগঞ্জে যে কিশোররা থাকে তারা কিন্তু অনেক কৌতূহল প্রবণ এবং দুরন্ত হয়ে থাকে। হ্যাঁ, গ্রামে ঘুড়ি কাটা উৎসব হয়ে থাকে, শুধু গ্রামে যে হয় তা কিন্তু নয়, শহরেও ঘুড়ি কাটা উৎসব হয়ে থাকে। যখন একজনের ঘুড়ি আরেকজন কেটে ফেলে সেই কাটা ঘুড়ির পিছনে যে বালক ছুটে বেড়ায়, এর ফলে কি সে যে আনন্দ অনুভব করে, কবি বলছেন তাকে সেই আনন্দ অনুভব করতে দাও। এতে তার শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ ঘটে। তাহলে সেই আনন্দ তাকে পেতে দাও, তাকে বাধা দিও না। এরপর আমরা দেখছি যে নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও। সোনালি চিল আকাশে ডানা মেলে উড়ছে, মুক্ত আকাশে সে ডানা মেলে উড়ছে, তাকে কেউ বাধা দেবার নেই, সে মনের আনন্দে আকাশে উড়ে বেড়াচ্ছে। কিন্তু এই কিছু অসাধু ব্যক্তি কি করছে, তারা এই পাখিগুলো, প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো যে আমি বলছিলাম যে সোনালি চিল এই যে আকাশে ডানা মেলে উড়ছে, হ্যাঁ, তাকে সেই স্বাধীনতা দিতে হবে আমাদের। হ্যাঁ, সেই কথাটি কবি বোঝাতে চেয়েছেন। এরপর দেখো যে জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও। আমরা কিন্তু যখন গ্রামে যাই তখন কিন্তু রাতের অন্ধকারে জোনাক পোকা দেখতে পাই এবং ঝোপে ঝাড়েও জোনাক পোকা দেখা যায়। কিন্তু এই রাতের অন্ধকারে যখন জোনাক পোকা আলো জ্বলে আর নিবে তখন কিন্তু একটি অপরূপ দৃশ্যের তৈরি হয়, আশা করি তোমরা তা সবাই দেখেছ যারা গ্রামে গিয়েছ। তাহলে এই যে জোনাক পোকার যে আলো জ্বলছে আর নিবছে, এটি কিন্তু প্রকৃতির নিয়মেই ঘটছে। হ্যাঁ, তাহলে আমরা যদি ঝোপঝাড় কেটে ফেলি তাহলে কি হবে, জোনাক পোকা জন্ম হবে না, বৃদ্ধি হবে না, সে কিন্তু আর রোজ আলো জ্বালাতে পারবে না এবং অপরূপ দৃশ্যের তৈরি হবে না। এই জোনাক পোকা, সোনালি চিল এগুলো হচ্ছে প্রকৃতির অনুসঙ্গ, প্রকৃতির নিয়মে এরা চলছে। তাই কবি এদের প্রকৃতিতে স্বাধীন বিচরণ প্রত্যাশা করেন, সেই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। এরপর দেখো মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও। মধ্যদিনে বলতে বোঝানো হচ্ছে যখন কিনা রৌদ্রের তীব্রতা কমে আসে, গরমের তীব্রতা কমে আসে, তখন কিন্তু একটু একটু ছায়া পড়তে থাকে, ঠিক সেই সময় বিশেষ করে গ্রামে যে ঘুঘু পাখি ডাকে তখন কিন্তু তা শুনতে বেশ ভালো লাগে। কবি বলছেন এই ঘুঘু পাখিকে ফাঁদ পেতে ধরো না, গাছ যদি না থাকে তাহলে ঘুঘু পাখি কেমন করে ডাকবে, তাই তাকে তার মতো করে ডাকতে দাও। এরপর দেখো বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও। অর্থাৎ এই যে বালির উপর আঁকাআঁকি করা, এটা হচ্ছে শিশুর যে স্বভাবসুলভ যে আচরণ সেই বিষয়টি বোঝাতে এখানে বলা হচ্ছে যে বালির উপর কত কিছু আঁকছে শিশু, তাকে তার মতো করে আঁকতে দাও। এর ফলে তার মানসিক স্বাস্থ্য বৃদ্ধি পাবে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এই যে শিশু আপন মনে বালির উপরে আঁকাআঁকি করছে, শিশু মনের যে আনন্দ, জীবনকে উপভোগ করার যে বিষয়টি শেখার, সেটি বোঝাতেই কবি বলছেন যে শিশুর উপর কিন্তু কোনো চাপ প্রয়োগ করা যাবে না, তাকে তার মতো করে আঁকতে দাও। এরপর দেখো কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে নাইতে দাও। আচ্ছা, পানকৌড়ি বলতে আমরা আগেই জেনেছি পানকৌড়ি হচ্ছে কালো রঙের হাঁস জাতীয় মাছ, আর নাইছে সুখে মানে গোসল করছে সুখে। কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বানের মাধ্যমে কবি পানকৌড়িকে তার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার কথা বোঝাতে চেয়েছেন। প্রকৃতির প্রতি বিরূপ আচরণের ফলে পরিবেশের বিপর্যয় নেমে এসেছে, খাল বিল ভরাট হয়ে যাচ্ছে, স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না। তাই কবি পানকৌড়িকে তার আপন পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ
কবি কি বলছেন যে স্বাধীনভাবে গোসল করার স্বাধীনতা পান কৌড়ির রয়েছে, সেই স্বাধীনতা তাকে দিতে হবে। এরপর দেখো, গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও। গহীন শব্দের অর্থ হচ্ছে গভীর, গাঙ্গে শব্দের অর্থ হচ্ছে নদীতে, সুজন মাঝি অর্থাৎ যে ভালো মাঝি, আর নাও হচ্ছে নৌকা। তাহলে যে গহীন গাঙে যে সুজন মাঝি গান গেয়ে নৌকা বেয়ে চলে, সেই স্বাধীনতা তাকে দিতে হবে, সে কথাটি বোঝাতেই কবি বলেছেন গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। এরপর নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও, শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। অস্তিত্ব বিপন্ন শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দিতে বলছেন কবি। একটি শিশুর বেড়ে ওঠার সাথে কিন্তু তার চারপাশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সেই গাছ না থাকে, সবুজ না থাকে, ফুল না থাকে, পাখি না থাকে, শিক্ষার্থীরা যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু শিশুর স্বাভাবিক বিকাশ এটি কিন্তু বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, তাই কবি বলছেন যে এই যে শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ তাদের মতো করে বাঁচতে দাও। প্রিয় শিক্ষার্থীরা, কবি এখানে মূলত বোঝাতে চেয়েছেন এই যে মানুষ ও প্রকৃতি, এগুলো মানুষ কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল, ঠিক আছে? তাহলে মানুষও কিন্তু এই প্রকৃতি ও পরিবেশেরই একটা অংশ, কিন্তু মানুষের হাতে দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এখন শুধু মানুষ না, অন্যান্য প্রাণী জগতও কিন্তু আজ বিপন্ন। তাই আমাদের চারপাশের পরিবেশ যদি সুন্দর ও স্বাভাবিক না থাকে, তাহলে কিন্তু আমরা সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো না, বা আমাদের বেঁচে থাকার যে আনন্দ, সেই আনন্দটাই কিন্তু বৃথা হয়ে যাবে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব, বাসায় তোমরা সেগুলো অনুশীলন করবে। বোর্ডে দেখো, 1 নম্বর, প্রতিদিন কে আলোর খেলা খেলছে। 2 নম্বর, কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। 3 নম্বর, সুজন মাঝি কোথায় নৌকা বাইছে। 4 নম্বর, সবাইকে আজ বাঁচতে দাও কথাটি কবি কেন বলেছেন। শিক্ষার্থীরা, আজকের মতো এখানে ক্লাস শেষ করছে, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।